যাবতীয় চরমপন্থা থেকে বিরত থাকুন। দেখুন আমাদের প্রচারপত্র 8 আহলে হাদিস কখনো জঙ্গি নয়, দেখুন আমাদের প্রচারপত্র 9 জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলনের মুখপত্র মাসিক আত তাহরিকের ফতোয়া 2000 সাল থেকে আজ থেকে 23 বছর আগ থেকে আমরা জাতিকে এই বিষয়ে সতর্ক করতেছি। শুধু তাই নয়, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় আমাদের যাবতীয় তথ্য রয়েছে। এর মধ্যে একটি তথ্য যেটা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মিলনায়তনে আমরা আয়োজন করেছিলাম 2017 সালে। ইনকিলাব, প্রথম আলো, নয়া দিগন্ত, ইন্ডিপেন্ডেন্ট সহ জাতীয় পত্রিকা টেলিভিশনে প্রকাশ হয়েছে যে আহলে হাদিসের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। এখন পৃথিবী দলিল অনুযায়ী চলে, থুতির জোরে চলে না, আপনার পেশির জোরে চলে না, টুডে অর টুমরো বিশুদ্ধ আকিদারি বিজয় এই বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। হক কোন মস্তিষ্ক প্রসূত, কোন ব্যক্তিগত, কোন মাঝহাবি, কোন মানুষের নীতিতে চলে না। হকের একমাত্র নাসিল যার মাধ্যমে হয়েছে, যিনি নাসিল করেছেন হককে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম এসেছে মানুষের প্রতি দয়াত্ব আচরণ নিয়ে, সুবহানাল্লাহ। আজকে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি দুর্নীতিবাজে পরিণত হয়েছে। আজকে যারা মুসলমানদেরকে জঙ্গি বলে, আজকে যারা আহলে হাদিসদেরকে জঙ্গি বলে, তারাই জঙ্গির এজেন্ডা বাস্তবায়নের জন্য নীল নকশা স্থাপন করার দুরুবিসন্ধি করছে। আহলে হাদিসকে বাংলাদেশে যত নাড়বেন, আহলে হাদিস আন্দোলন নিয়ে যত বেশি বিষোদ্গার করবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আহলে হাদিসের আন্দোলনের তৎপরতা বাংলাদেশে আরো বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر رواه البخاري। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা পার অনুগ্রহে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই সুধী সমাবেশ পাটগ্রাম লালমনিরহাটে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন, তার জন্যই প্রশংসা, আলহামদুলিল্লাহ। আমরা ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর সমুন্নত, সর্বস্থানে বিরাজমান নন, যার জ্ঞান এবং ক্ষমতা সর্বত্রই বিরাজমান। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আগমন পৃথিবীতে মাটির সৃষ্টি নবী হিসেবেই, যিনি ফেরেশতা জাতির জন্য অর্পিত কোন নূরের নবী নন এবং যিনি হায়াতুন নবীও নন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের নিকটে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি হলো ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মানবতা শিখিয়ে গিয়েছেন, কি আদর্শের নমুনা তিনি শিখিয়ে গিয়েছেন, এ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত মানব জাতির জন্য সর্বশেষ এবং চূড়ান্ত বিধান, এর নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত যে জীবন বিধান এর নাম ইসলাম। এই ইসলাম কমপ্লিট নাকি আনকমপ্লিট, এর অ্যান্সার কোরআনুল কারিমে দিয়েছেন, মানুষের উত্তরের প্রয়োজন নেই। হক যেটা সত্য এটা বলার জন্য আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 19, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক আল্লাহর পক্ষ থেকে আসে, হক কোন মস্তিষ্ক প্রসূত,
কোনো ব্যক্তিগত কোনো মাযহাবি কোনো মানুষের নীতিতে চলে না হকের একমাত্র নাযিল যার মাধ্যমে হয়েছে যিনি নাযিল করেছেন হককে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম আমাদের জন্য মনোনীত এটা পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাঈদা অধ্যায় 5 আয়াত 3 اليوم اكملت لكم دينكم اسلام কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কমপ্লিট করেছেন ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ছাড়া আর যদি কোনো কিছু আমরা অনুসরণ করি যেটা আল্লাহ তাআলা নাযিলকৃত নয় যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত নয় তাহলে সেটা বাতিল সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85 আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু কেউ যদি ইসলাম ছাড়া আর কিছু তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে কখনোই গ্রহণ করবেন না এবং ওই লোক আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আজকের সমাজে মানবতার জন্য সবচেয়ে যে বড় হুমকিগুলো রয়েছে মনুষ্য সমাজে আজকে আমাদের সবচেয়ে বড় যে হুমকিগুলো রয়েছে এর মধ্যে বড় একটা হুমকি হলো জঙ্গিবাদ চরমপন্থী মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এ পৃথিবীতে অশান্তির রাজ্যে পরিণত করার জন্য নাকি শান্তির নিঃসন্দেহে শান্তির Islam is the only peaceful religion in the world. Islami ekmatro shantir dharma. Ekmatro shantir dharma. Allah Rabbul Alamin bolen Suratul Anbiya Oddhay 21 ayat 107 Wama arsalnaka illa rahmatan lil alamin. আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কি হিসেবে পাঠিয়েছেন রহমত হিসেবে পাঠিয়েছেন তিনি দারোগা ছিলেন না তিনি মানুষকে চাপ দিয়ে কখনো ইসলাম ধর্মের কোন কাজ করিয়ে নেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল গাশিয়া পারা 30 অধ্যায় 88 আয়াত 21 ও 22 আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির হে নবী তোমাকে পাঠানো হয়েছে তুমি উপদেশদাতা তুমি দারোগা নও তোমার দায়িত্ব কেবল উপদেশ দেওয়া হেদায়েত কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55 আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন তুমি মানুষকে উপদেশ দাও কেননা উপদেশ দিলে মুমিনের উপকার হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সন্ত্রাস জঙ্গিবাদ মানবহত্যা করার জন্য আসেন নাই বরং পৃথিবীতে যদি শান্তির বার্তা কেউ বয়ে এনে থাকে তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেউ নয় দেখুন আমরা এই বিষয়ে কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করি সহিহ বুখারী 4372 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সুমামা বিন ওসাল 3 দিন আটকে ছিলেন আর 3 দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দিকে ইনভাইট করেছেন কিন্তু সুমামা বিন ওসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যগুলোকে শায়না দিয়ে বলেছে আমাকে হত্যা করলে প্রতিশোধ নেওয়া হবে আমাকে ছাড়তে চাইলে যদি শর্ত যুক্ত করা হয় তাহলে তা প্রদান করা হবে যদি আমাকে এমনিতেই ছেড়ে দেন তাহলে কৃতজ্ঞতা আদায় করা হবে তিন দিন যখন একই কথা সুমামা বিন ওসাল বলেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিয়েছেন পরে সুমামা বিন ওসাল নিজে থেকেই পবিত্রতা অর্জন করে আল্লাহ রাসূলের আদর্শ দেখে মুক্ত হয়ে কালিমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করেছেন সুবহানাল্লাহ
শুধু তাই নয়, সহিহ বুখারী প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায়ের 220 নম্বর হাদিস, এক জনৈক বিদুইন মসজিদে প্রস্রাব করেছিল আর সাহাবাগণ তাকে মারার জন্য উদ্ধত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবীরা তোমরা তাকে মেরো না, তার প্রস্রাব শেষ করতে দাও। তার প্রস্রাব করা যখন শেষ হলো তখন সাহাবীদেরকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা পানি দিয়ে তার প্রস্রাবকে পরিষ্কার করে দাও। ইসলাম কখনো হটকারী বা কর্কশতার জন্য আসে নাই, ইসলাম এসেছে মানুষের প্রতি দয়াত্ব আচরণ নিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সহিহ বুখারী 3472 নম্বর হাদিস, ইসলাম কি আদর্শ আমাদের জন্য দেখিয়ে গিয়েছে, একজন ব্যক্তি জমি কিনেছে আর একজন বিক্রি করেছে। যে কিনেছে সে চাষ করতে গিয়ে দেখে স্বর্ণ কলস, ক্রেতার কাছে বলছে আপনার স্বর্ণের কলস আপনি গ্রহণ করুন, বিক্রেতা বলছে জি না আমি গ্রহণ করব না। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কের পরিবেশ তৈরি হয়ে গেল, একজন আরেকজনকে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে যা আছে, আর আজকে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি দুর্নীতিবাজে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ নিয়ে গেছেন আর আমরা কি আদর্শ লালন পালন করছি। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি দেখুন, সহিহ বুখারী 3231 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে রক্তাক্ত হলেন, মালাকুল জিবাল চলে আসলো, এসে বলতেছে আল্লাহ রাসূল আপনার উপর অত্যাচার আল্লাহ তাআলা দর্শন করেছেন, আপনি একটু অনুমতি দেন তায়েফবাসীকে পিষ্ট করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল জিবাল আমি এ আহ্বান তোমাকে করব না, বরং আমি আল্লাহর নিকট দোয়া করব তাদের ওরস থেকে এমন সন্তান বের হবে তারা এক তাওহিদবাদী হবে, তারা কখনো শিরিক করবে না। সুবহানাল্লাহ। এত বড় শক্তি থাকার পরেও মালাকুল জিবাল এসে বলতেছে যে পাহাড় দিয়ে তাকে পিষ্ট করে দিব, সেই নবী বলতেছে আমি তাকে মারতে চাই না, বরং আমি তার হেদায়েতের জন্য আল্লাহর নিকট দোয়া করতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ ছিল মানবতা ইসলামের আদর্শ। শুধু তাই নয়, সহিহ বুখারী 3798 নম্বর হাদিস, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান করেছেন, ছোট্ট দুইটা আদরের বাচ্চা, রাতে খেতে পারেনি, বাবার পা ধরে কাঁদছে যে বাবা আমাকে খাবার দাও খাবার দাও, সন্তানদেরকে ঘুমিয়ে দিয়েছে, বুঝ দিয়ে ঘুমিয়ে দিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান করেছে, খাবার অল্প, স্ত্রীকে বলেছে স্ত্রী গভীর রাত, বাতিটা একটু ঠিক করার ভান করে তুমি ওটাকে নিভিয়ে দিও, প্রিয় নবী খাবে, প্রিয় নবীর সাহাবি খাবে, আর আমি মুখে শব্দ করব যাতে তার পেটটা পূর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে অনাহারে রেখে, পুরো পরিবার অনাহারে রেখে, একজন আনসার, একজন দীনের দায়ীকে যারা সেবা করেছে, কখনোই সেই মানুষগুলো মানব হত্যার পিছনে দায়ী হতে পারে না। আজকে যারা মুসলমানদেরকে জঙ্গি বলে, আজকে যারা আহলে হাদিসদেরকে জঙ্গি বলে, তারাই জঙ্গির এজেন্ডা বাস্তবায়নের জন্য নীল নকশা স্থাপন করার দুরুবিসন্ধি করছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দাড়ি কুতনিতে হাদিস এসেছে, প্রথম খণ্ডের 60 এবং 61 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের কাজে চলছেন, হঠাৎ তার পানির তৃষ্ণা পেয়ে গেল, এক বিদুইন মহিলার বাড়ি থেকে পানি নিয়ে আসে তাকে দেওয়া হলো। তিনি ওই নারীকে দেখে বললেন, হে মা তুমি ইসলাম গ্রহণ করো,
তুমি শান্তিতে থাকতে পারবে। ওই বৃদ্ধ মহিলা তার মাথার সাদা চুলগুলোকে দেখিয়ে বলতেছে, বাবা আমি যে ধর্মের উপর আছি ওই ধর্মেই থেকে গেলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বললেন, হে আল্লাহ আমি তাকে তোমার দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, এ ছিল ইসলামের আদর্শ। আজকে আমরা মনে করি, মনে করছি যে ইসলাম মনে হয় মানুষ হত্যা করে কায়েম হয়েছে। জি না, ইসলাম পৃথিবীতে কায়েম হয়েছে আদর্শ দিয়ে। কি দিয়ে? আদর্শ দিয়ে। আল্লাহ তাআলা বলেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আমাদের উত্তম আদর্শ করেছেন, তার চরিত্র হলো মহান। কাজেই সম্মানিত উপস্থিতি, আজকে যে মানুষ হত্যার নামে ইসলাম কায়েমের স্বপ্ন যারা দেখছে, এটা বোকার স্বর্গে তারা বাস করতেছে। আকীদার বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে, কখনো ব্যালট এবং বুলেট ইসলাম কায়েমের পথ নয়। ইসলাম কায়েমের স্রেফ এবং স্রেফ পথ হলো আকীদায় আগে বিপ্লব আনতে হবে। আজকে আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে ভ্রান্তি থাকার কারণেই আজকের সমাজ নানাভাবে ভুলভাবে মিসগাইড হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 48 নম্বর হাদিস, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ আর তাকে হত্যা করা হলো কুফরি। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32 আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যায়ভাবে একজনকে হত্যা করল, ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। নাউযু বিল্লাহ, দুর্ভাগ্যজনক হলো সত্য। এই জঙ্গিবাদের মিথ্যা তোহমত আজকে আহলে হাদিসদের গায়ে লাগানোর অপচেষ্টায় একদল লিপ্ত হয়ে গিয়েছে। তাদেরকে সতর্ক করো তো আমি কয়েকটা কথা বলতে চাই। এখন পৃথিবী দলিল অনুযায়ী চলে, থুতির জোরে চলে না, আপনার পেশির জোরে চলে না, টুডে অর টুমরো বিশুদ্ধ আকীদারি বিজয় এই বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। সূরা সফ অধ্যায় 61 আয়াত 9, সূরা ফাতা অধ্যায় 48 আয়াত 28, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 33 আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লি, আল্লাহ তার রাসূলকে হক দিন নিয়ে পাঠিয়েছেন আর এই দিনটা সবার উপর বিজয়ী থাকবে। এই দিনের যারা একনিষ্ঠ অনুসারী তারাই হলো আহলুল হাদিস। আমাদের ইতিহাসগুলো আপনাদেরকে একটু জাস্ট এক নজরে বলতে চাই যে আহলে হাদিস কখনো জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়। দেখুন আমাদের প্রচারপত্র 7 2005 সাল থেকে প্রচারিত হচ্ছে গোটা বাংলাদেশে, যাবতীয় চরমপন্থা থেকে বিরত থাকুন। দেখুন আমাদের প্রচারপত্র 8 আহলে হাদিস কখনো জঙ্গি নয়। দেখুন আমাদের প্রচারপত্র 9 জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলনের মুখপত্র মাসিক আত তাহরিকের ফতোয়া 2000 সাল থেকে আজ থেকে 23 বছর আগ থেকে আমরা জাতিকে এই বিষয়ে সতর্ক করতেছি। শুধু তাই নয়, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় আমাদের যাবতীয় তথ্য রয়েছে। এর মধ্যে একটি তথ্য যেটা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মিলনায়তনে আমরা আয়োজন করেছিলাম 2017 সালে। ইনকিলাব, প্রথম আলো, নয়া দিগন্ত, ইন্ডিপেন্ডেন্ট সহ জাতীয় পত্রিকা টেলিভিশনে প্রকাশ হয়েছে যে আহলে হাদিসদের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, মানুষ যাতে জঙ্গির দিকে ধাপিত হয়ে না যায় এজন্য সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিসদের কি কি ভূমিকা আছে আপনারা বইগুলো পড়েন। আজকে মানুষ কেন সন্ত্রাসের দিকে যাচ্ছে, জঙ্গিবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত ভ্রান্তির জবাব এই বইটাতে লেখা আছে। কাজেই আপনারা যারা মিথ্যা তোহমত দিচ্ছেন, তারা মিথ্যাভাবে আহলে হাদিসদেরকে প্রপাগান্ডা দিচ্ছেন, আপনাদের দ্বারায় আহলে হাদিস আন্দোলন থেমে যাচ্ছে না, বরং আতরকে যত নাড়া হবে আতরের ঘ্রাণ বাড়বে না কমবে? আহলে হাদিস
হাদিসকে বাংলাদেশে যত নাড়বেন, আহলে হাদিস আন্দোলন নিয়ে যত বেশি বিশদকার করবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আহলে হাদিসের আন্দোলনের তৎপরতা বাংলাদেশে আরো বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।